আমি গেমে মধ্যে আপনাদের স্বাগত। আর আজকে আমি কি করব, আজকে আপনাদের কিছু দেখাবো আমি মজা কিছু। চলে চলেন। দেখেন আমি ঘোড়া নিয়ে আছি, বলেছিলাম আমি ঘোড়া নিয়ে আসবো। আর দেখেন এখানে আমি দুটো পিক পেয়ে গেলে ওই পিক পেয়েছিলাম, আর পিক দিয়ে আমি পাল্টা পিক দুটো আমার, আর এটি আমার ইয়ার সঙ্গে লাগানো। স্যাডেল কীভাবে বানায় এটা তো আপনার দেখেই বুঝতে পারবেন, কারণ স্যাডেলের জন্য কিন্তু আপনার যে লেদার দরকার, লেদার এগুলো। ঠিক আছে, আমি একটা মেনে রাখছি, একটা ভিডিও মেনে নিয়েছিলাম মাত্র, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার কাছে আর জিনিসপত্র নেই। আমার একটা ছেলে ইয়ের নাম হলো ছেলে ওই আমার একটা ঘোড়ার নাম হইছে সুমন। দেখাবো, চলেন দেখাই সুমন। দেখি আমার ঘোড়া সুমন কই, ও যে দেখছেন নো, এ পিকগুলো আছে রাতে হামলা করে। ঘুমাইতে হবে, কেমন কথা, উফ ঘুমাইতে হবে। আমি ওই ওক পেয়েছি, তো আমি টিভি করে নিই। আমি অ্যারো মেনে পারছি, আমি এখন উপরে যাবো। সকাল হইতে কতক্ষণ লাগে? হ্যালো বন্ধুরা, এই সকাল হয়ে গেছে, বাইরে কিছু নাই, এটা ভাঙিয়ে নিতে আবার না ভাঙিয়ে নেই, ভালো হয়েছে। যার পিছে স্যাডেল দেওয়া, বল দেওয়া আর আপনারা কাপড় বানাতে চান না, আজকে শুনবো কেমনে কাপড় বানাতে হয়। এই যে আপনাদের গেলে আপনার ঘরের পাশে বা এখানে এরকম একটা ফুল দেখবেন, এই ফুল এই ফুলটি বাংলা আপনার এটা পাবেন, এটা আপনি নিয়ে নেবেন,
আপনারা সুন্দর দিয়ে দিবেন। আমার করে হয়ে গেছে, এই এখন আমি কাপড় বানাবো, আমি এখন কাপড় বানাবো। আমি মরতে চাই না, আমি সেফটির সঙ্গে থাকি, আপনি তো জানিছেন। সুন্দর রেখে দিবেন, এই দুটো কাপড় পেয়ে গেলাম আমি। ও কাপড় বুঝেছেন কেমনে কাপড় বানাতে হয়, রিম আপনারা তো বুঝেছেনই কেমনে কাপড় বানাতে হয়, আর স্ট্রিংস কেমনে বানায় এটা তো আপনারা জানেনই। আর অ্যারো কিভাবে বানাতে হয় এটাও বলে দিই, আপনারা ডাক আছে না, ডাক ডাক মারতে হবে, আর এগুলো আপনারা গ্র্যাভেলের মধ্যে পাবেন, গ্র্যাভেল বুঝছেন, গ্র্যাভেল গ্র্যাভেলগুলো ভাঙলে এগুলো পাবেন। কি করবেন, এটা এখানে দিবেন, আর আমার কাছে এখন কেন ওই ডাকের পাতা নাই, পাতা না ওইটা কি কয় জানি, ওইটার পশম শিওর কয়, দেখেন না পাখির পশম দেওয়া থাকে, ওই পশম গুলা এই নিচে দিতে হবে, এই যে এইদিকে 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 দিতে হবে, ঠিক আছে। তারপরে অ্যারো তৈরি হয়ে যাবে, পাথরে অ্যারো, সো সো বন্ধুরা আজকের এপিসোড এখনই শেষ হয়, ভালো থাকেন। আর কিভাবে মারতে হয়, প্রথম একটা গর্ত করে, ওই আমি একটা ইয়ে বানাইলাম না ভিডিও, যেখানে গেলে একটা গর্ত করে সেটা হাঁসে ডিম ফেলে দিতে হয়, তারপরে সুন্দর কেলে শর্ট দিয়েও আপনার কেলে ওই শর্ট দিয়েও মারতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো যে আপনার গাছের উপরে বসে বসে একটা ইয়া কেলে অ্যারো দিয়েও মারতে পারবেন, আর কয়টা রে জিনিসটা দিয়েও মারতে পারবেন, যেটা আমি ওই ভিডিওতে দেখালাম। আর একটা হলো আপনার পানিতে বোট দিয়েও মারতে পারবেন, কি জন্য বোট, বোট আছে না বোট, বোটে যে পানিতে যে আসলে আপনার সার্কো পাবেন, এই জন্য সাবধান থাকবেন, ওখানে পাখিগুলো বসে, ওই পাখির মধ্যে সুন্দর অ্যাটাক করে দিবেন অ্যারো দিয়ে, তারপরে অ্যারো তো উপরে ভেসে আসবে আর পাখির ইয়াগুলো ভেসে আসবে, আপনার নিচে যেতে হবে না। সো বাই বাই, সিয়া, টাটা।